4.5 বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বরণ করতে নতুন রূপে সেজেছে পুরো নগরী। বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে ব্যানার, ফেস্টুন, পোস্টার। প্রস্তুত রয়েছে জনসভাস্থল সার্কিট হাউস মাঠ। উৎসব আমেজে মেতেছেন নগরবাসী। দুপুরে জনসভায় যোগ দেবার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জনসভায় যোগ দিতে দূর দূরান্ত থেকে আসছেন নেতাকর্মীরা। এবারের সফরে 73টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও 30টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। আমরা গভীর রাত থেকে এখানে অপেক্ষা করছি, আমাদের প্রাণপ্রিয় নেত্রীর অপেক্ষায়। আমরা আশাবাদী স্মরণকালের শ্রেষ্ঠ সমাবেশ এই ময়মনসিংহের জনসভায় হবে ইনশাল্লাহ। সারা হাওর বাউরের লোক আমরা একত্র হয়ে 4টি ট্রেনের মাধ্যমে প্রায় 50,000 লোক আমরা ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা সবাই উন্মুখ তাকিয়ে আছি মাননীয় নেত্রী শেখ হাসিনা আজকে আমাদের কি দিক নির্দেশনা দেন। আমাদের চিন্তা চেতনার চেয়েও বেশি অধিক, মানে সর্বোচ্চ যুব মহিলা লীগ ওইখানে জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করেছে। দর্শক, প্রধানমন্ত্রী এই জনসভার একটু বিস্তারিত তথ্য জেনে নিব আমরা। সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন, নেতাকর্মীরা কি বলছেন এবং নিরাপত্তার বিষয়টি। আমাদের দুজন সহকর্মী যুক্ত হয়েছেন, সাদ বিন শফিক এবং যুক্ত হয়েছেন সুলতান মাহমুদ কনিক। আমরা শুরুতেই সাদ আপনার কাছে আসছি, কেমন দেখছেন আসলে সার্বিক পরিস্থিতি? তানভীর, সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত খুবই গোছালো এবং যেভাবে পরিকল্পনা করা হয়েছে আজকে মানুষ কিভাবে আসবেন এবং নির্বিঘ্নে এখানে অংশগ্রহণ করবেন এখন পর্যন্ত কিন্তু পরিকল্পনা অনুযায়ী সবকিছু চলছে। সকাল থেকে আমরা দেখেছি ময়মনসিংহ বিভাগে বিভিন্ন জেলা থেকে মানুষজন কিন্তু বিভিন্ন মাধ্যমে এই মাঠে জনসভায় অংশ নেওয়ার জন্য আসছেন। এরই মধ্যে নিশ্চয়ই জেনেছেন 8টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে আশপাশের জেলা থেকে মানুষজন নির্বিঘ্নে এখানে অংশ নিতে পারে। সকাল থেকে কিন্তু আমাদের খবরে আপনারা দেখেছেন যে মানুষজন কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আজকে প্রধানমন্ত্রীকে একমুখী দেখার জন্য এই সার্কিট হাউস মাঠে আসছেন। আজ থেকে 4.5 বছর আগে তানভীর ঠিক এই একই জায়গায়, অর্থাৎ 2018 সালের নভেম্বরের 2 তারিখ আমি যদি বলি, এই একই মাঠে কিন্তু গত নির্বাচনের আগে জনসভা হয়েছিল যেখানে কিন্তু প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছিলেন। তারপরের এই সময়টাতে দেশের সার্বিক চিত্র যেমন পাল্টেছে, এই বিভাগেরও নানা উন্নয়ন এসেছে। সার্বিকভাবে সেই নির্বাচনকে সামনে রেখে সেই উন্নয়নের বার্তা আজকে প্রধানমন্ত্রী মানুষের কাছে আবারও তুলে ধরবেন, এটি কিন্তু নেতাকর্মীরা বলছেন। গতকাল থেকে যাদের সাথে কথা হচ্ছিল, আপনি নৌকার আদলে যে স্টেজটি করা হয়েছে তানভীর সেটি দেখতে পাচ্ছেন। যারা স্থানীয় নেতা আছেন, অর্থাৎ জেলার যেসব জেলা এবং বিভাগের যেসব নেতারা আছেন, তারা কিন্তু এরই মধ্যে তাদের অবস্থান নিশ্চিত করেছেন স্টেজের উপরে। ঢাকা থেকে কেন্দ্রীয় নেতারা হয়তো কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন। আজকে প্রধানমন্ত্রী এখানে বক্তব্য রাখার পাশাপাশি কিন্তু বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সার্বিকভাবে সব প্রস্তুতি সম্পন্ন, মানুষ ভেতরে প্রবেশ করছেন নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে, এবং সবাই অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী আসবেন এবং তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। বেলা 3টায় প্রধানমন্ত্রী এসে এখানে উপস্থিত হওয়ার কথা আছে। স্যার, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনেক আপনার কাছে আসছি, একটু জানতে চাই যে নেতাকর্মীরা কি বলছেন এবং ময়মনসিংহের মানুষজন আসলে কি বলছেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বেশ কিছু প্রকল্প উদ্বোধন করবেন তিনি আজকে, কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? তানভীর, সকাল থেকে জনসভার বিভিন্ন বিষয় জানানোর চেষ্টা করছিলাম। আমি বর্তমানে আছি রেলওয়ে স্টেশনে, যেখানে এই জনসভায় যোগ দেওয়ার জন্য 8টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, এবং আমরা দেখেছি যে একে একে ট্রেন ভরে আসলে একদম ছাদের উপর পর্যন্ত কিন্তু এই নেতাকর্মী এবং সমর্থকরা যারা আছেন, সাধারণ মানুষও অনেকে এসেছেন এবং তারা দলে দলে আসছেন এবং এই রেলওয়ে স্টেশনে কিন্তু তারা জড়ো হচ্ছেন। কিছুক্ষণ পর ট্রেন থেকে সব যাত্রী একত্রে নেমে এবং যে নেতাকর্মীরা আসছেন সবাই সমন্বিতভাবে মিছিল নিয়ে এই জনসভা স্থলে যাবেন। তো আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে গত 14 বছর ধরে ক্ষমতায় আছে আওয়ামী লীগ সরকার, এবং এই 14 বছরে অনেক জায়গায় অনেক উন্নয়নের ছোঁয়া এসেছে, এবং বিশেষ করে গফরগাঁও, নান্দাইল সহ আরও বেশ কিছু জায়গায়, বিশেষ করে ময়মনসিংহ সিটি কর্পোরেশনেও প্রায় 1500 কোটি টাকার কাজ কিন্তু চলমান রয়েছে, যেখানে 500 কোটি টাকার উপরে কাজ এরই মধ্যে বাস্তবায়ন করা হয়েছে, আর বেশ কিছু ভিত্তিপ্রস্তর কিন্তু স্থাপন করা হবে। যেখানে এই নেতাকর্মীরা যারা আছেন তারা বলছেন যে ময়মনসিংহে কিন্তু এই আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উল্লেখ করা হয়েছে, যে কর্মসৃজন, যে যে
কর্মজীবী যে মহিলারা আছেন তাদের জন্য কিন্তু একটি হোস্টেল নির্মাণ করা হবে, যেখানে কম খরচে আসলে এই কর্মজীবী নারীরা তারা কিন্তু থাকতে পারবেন। এছাড়াও আরও 20 টাকার প্রায় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন, যার জন্য এর বাইরেও আরও অনেক নতুন নতুন প্রতিশ্রুতি দিবেন এমনটা প্রত্যাশা করছেন কিন্তু যে সকল নেতাকর্মীরা এখানে আসছেন তারা। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সুলতান মাহমুদ কনিক এবং সাদ বিন শফিক জানাচ্ছিলেন প্রধানমন্ত্রীর যে জনসভা সেই বিষয়ে জানাচ্ছিলেন আমাদেরকে। সবশেষ তথ্যটি পরে সংবাদটিতে যাব। লালমনিরহাটের নদ নদী এখন পানিশূন্য, বর্ষা মৌসুমের খরস্রোতা নদী এখন মরা খাল, এতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ, এমনকি এলাকাগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকটও। বর্ষায় খরস্রোতা নদী আর শুষ্ক মৌসুমে মরা খাল। লালমনিরহাটের তিস্তা ধরলা সহ পাঁচটি নদ নদীর রূপ এখন এমনই, নদী এখন ধুধু বালুচর। তিস্তা নদীর মাঝখানে চাষাবাদ করছেন কৃষক, পানি সংকটে ব্যাহত হচ্ছে কাজ। আগের তিস্তা এখনকার তিস্তা অনেক দিনের পার্থক্য। আগে তো এই তিস্তা নদীতে পানি থই 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 করত, এখন সে পানি নাই, নদী অনেক পুরন হয়ে গেছে। আমাদের জীবন যেমন অক্সিজেন, অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো না, নদীর জীবন পানি, পানি না থাকলে যা লাগে আর কি। একমাত্র পানি না থাকার কারণে তো গম মরে গেছে, যে বাদাম মনে করেন দিনে দুইবার কি পানি দিয়ে বাদাম আটকাইতে পারতেছি না। নদীতে পানি না থাকায় এলাকার পুকুর খালবিলও গেছে শুকিয়ে, এমনকি টিউবওয়েলে উঠছে না পানি, ফলে এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির ঘাটতি। 220 ফিট করে ইয়া দেওয়া আছে, নলকূপ বসা আছে, সেখানে পানি পাওয়া যাচ্ছে না। যদি এটা করতো আমরা এখানে পানি পাইতাম। আমাদের দেশের এবং ভারতের দুই দেশ বসে যত দ্রুত সম্ভব এই ন্যায্য হিসাবটা, পানির ন্যায্য হিসাবটা তারা সমাধান করবেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে নদীতে এই খরা, তবে ভারতের সাথে পানি চুক্তি বাস্তবায়ন হলে সমস্যার সমাধান হতে পারে। তিস্তা ব্যারাজের উজানে একটা স্থায়ী রিজার্ভার করার বিষয়ে গবেষণা চলছে, এছাড়াও নদী খনন করে পর্যায়ক্রমে ছোট ছোট নদীগুলোকে সারা বছর প্রবাহমান রাখার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এগুলো নিয়ে বিস্তারিত গবেষণা চলছে। দ্রুত তিস্তা চুক্তি বাস্তবায়নের দাবি জেলাবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রমজানকে সামনে রেখে চট্টগ্রামের নিত্যপণ্যের বাজার অনেকটাই স্বাভাবিক, তবে গরমের সাথে বেড়েছে পাম তেলের দাম, আর আন্তর্জাতিক বাজারের তুলনায় বেশি দামে বিক্রি করা হচ্ছে চিনি, আর গত বছরের তুলনাতে প্রায় দ্বিগুণ খেজুরের দাম। ছোলা স্বাভাবিক সময়ের চেয়ে রমজানে কয়েকগুণ বেশি চাহিদা থাকে, সম্পূর্ণ আমদানি নির্ভর এই ভোগ্যপণ্যটির। বাড়তি চাহিদার কারণে দামও যায় বেড়ে, তবে এবার স্বস্তি মিলছে এই পণ্যে। সপ্তাহ দুয়েক আগের তুলনায় পাইকারিতে এর দাম কমেছে কেজিতে 10-15 টাকা, কিছুটা কমেছে খেসারি, মসুর, মটর সহ বিভিন্ন ডালের দাম। ভালো মানের যে ছোলা ছিল সেটি হচ্ছে 90-95 টাকা, এখন সেই ছোলা চলে আসছে আপনার 75-80 টাকায়। চনার ডাল যেখানে ছিল আপনার 65 টাকা, সেটি 60 টাকায় নেমে এসছে। আন্তর্জাতিক বাজারে দাম কমেছে, তারপরও সরকারের বেঁধে দেওয়া দামের কারণে কমছে না চিনির মূল্য। খাতুনগঞ্জের পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 106-7 টাকা কেজি দরে। ইন্ডিয়াতে অনেক কম, যেখানে প্রায় 37-37 টাকা, আর আমাদের আমাদের যে কোস্টিং যেগুলা বিশেষ করে ট্যাক্স দেওয়ার পরে সেটা হবে প্রায় 80-85 টাকার মধ্যে, কিন্তু এত টাকা দাম হওয়ার কোনো সুযোগ নেই। বোতলজাত খোলা সয়াবিন এবং পাম সুপার তেলের দাম আছে অনেকটা স্থিতিশীল, তবে গরমে চাহিদা বাড়ে বলে দাম বাড়ছে পাম তেলের। 162-163 টাকা করে খোলা সয়াবিন তেল, আর বোতল জাত হিসেবে করে আপনার 178-179 টাকা পাম তেল দাম একটু ঊর্ধ্বগতি। রমজানে চাহিদার শীর্ষে থাকা অন্যতম খাদ্যদ্রব্য খেজুরের দাম এবার বেশ চড়া। করোনার কারণে হজ বন্ধ থাকায় গত 2 বছর ধরে দাম কম থাকলেও এবার হজ চালু, ডলারের দাম বৃদ্ধিতে প্রায় দ্বিগুণ খেজুরের দাম। হাজিরা ওখানে যাইতে পারে নাই, হজ করতে যাইতে পারে নাই, ওই খেজুর এখানে আসছিল এই তুলনায় কমেছিল দাম। গত বছর যেগুলো আপনার 250-300 টাকা পড়ছে, এগুলো এখন আপনার 550-600 টাকা পার কেজি পড়ছে। দামে অনেকটাই স্থিতিশীল আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জিরা সহ মশলা জাতীয় পণ্যের, আর দেশি বিদেশি পর্যাপ্ত সরবরাহ থাকায় কমছে পেঁয়াজ রসুনের দাম।
জিরা চলে এখন 578 টাকা, 80 টাকা, তারপর আপনার এলাচি 1430 থেকে 1440 টাকা, আর লবঙ্গ আছে 1330 টাকা। বাজার স্থির আছে, বাজার কোনো উদ্যোগতি নেই। পেঁয়াজ সাপ্তাহিক আগে ছিল আপনার 32 টাকা, আর এখন হয়েছে আপনার 28 টাকা। প্রায় সব পণ্যেরই সরবরাহ পর্যাপ্ত থাকায় রমজানেও দাম বাড়বে না বলে আশা করছেন ব্যবসায়ীরা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। গেল বছরের বন্যায় বসত ভিটা ভেসে যায় সুনামগঞ্জের হাওড়ের মানুষের, গৃহহীন হয়ে পড়েন তারা। এমন 10টি পরিবারকে নতুন ঘরের চাবি তুলে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওড়ের মাঠে গৃহহীন 10 পরিবার, সবার চোখে মুখে উচ্ছ্বাস, নিতে এসেছেন নতুন ঘরের চাবি যারা বসত বাড়ি হারিয়েছেন গেল জুনের বন্যায়। 9 মাস ধরে মাথা গোঁজার জন্য ঘুরে বেড়িয়েছেন দ্বারে দ্বারে, অবশেষে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আমার আস গেছে, খাদ্য গেছে, আরি বাতিল সারা গেছে, খুব খাঁচি, আল্লাহ টা নাহাদারি করছি। এখন ডাকার সারারা গড় দিছেন, তারার লাগে সারা জীবন নমা ধুইরা দোয়া করি। এরা গড় বাড়ি সামর্থ্য সামর্থ্য আছে না এই বিষয়টা করবার, আমি পারলাম মনে না। হনিগুলা তারা হইরা দিছেন, আমরা আনন্দিত, খুব উন্নত ঘর পাইছি আমরা। ঘরের মধ্যে ফ্যান আছে, বাথরুম আছে, কিচেন রুম আছে, সব কিছুই আমরা পাইছি। সংগঠনটির নেতারা বলেন, সরকারি উদ্যোগে সহযোগিতা করতেই এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। স্বাচ্ছন্দ্যে ভোগ করবে সেই ধরনের একটি পরিকল্পনা তার জননেত্রী শেখ হাসিনা নিয়েছেন, তার উদ্যোগের সাথে সাড়া দিয়ে এখানে আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে ঘর নির্মিত ঘরগুলো আমরা হস্তান্তর করলাম। আমাদের অ্যালামনাই টাকায় আমরা এটা করেছি, এবং আমরা আশা করি যে আমরা ভবিষ্যতেও এরকম আরও অনেকের পাশে দাঁড়াবো, যেখানে দরকার হবে আমাদের যতটুকু সক্ষমতা তার মধ্যে থেকে। দুর্গত কবলিত মানুষদের প্রতি সহায়তার হাত বাড়ানোর কৃতজ্ঞতা জানালেন জেলা প্রশাসক। ঢাকা ভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গত বছর যে বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় এরকম প্রায় 10টি পরিবারকে এটা প্রতীক হিসেবে তারা ঘর প্রদান করেছেন। সেই ঘরগুলো খুবই উন্নত মানের ঘর, এবং বিশ্ববিদ্যালয়ের একজন অ্যালামনাই হিসেবে আমি নিজেও গর্ববোধ করছি। 10টি বাড়ি তৈরিতে খরচ হয়েছে প্রায় 60 লক্ষ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দোল পূর্ণিমাকে ঘিরে জয়পুরহাটে ঘোড়ার মাসব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে এর উদ্বোধন করা হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে এসে জড়ো হন ঘোড়ার ব্যবসায়ীরা। এবারের মেলার মূল আকর্ষণ ভারতীয় তাজি জাতের ঘোড়া, যার দাম 7 লাখ টাকা। মেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতাও আয়োজন করা হয়, যা দেখতে দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা।